এটা আরেকটা ধারণা যেটা বিশ্বজুড়ে খুব জনপ্রিয় হয়ে উঠেছে, তা হলো আপনি যা করছেন সেটা করার জন্য অন্য কিছুকে আপনাকে প্রেরণা দিতে হবে। আপনি যা করছেন সেটা যদি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয় তাহলে নিজেকে অনুপ্রাণিত করতে অন্য কিছুই লাগবে না। আপনি যা করছেন তা জীবনে সত্যি গুরুত্বপূর্ণ হলে সেটা করার জন্য আপনার আরেকটা অনুপ্রেরণা লাগতে যাবে কেন? যদি সত্যি বুঝে থাকেন আর অনুভব করে থাকেন যে আপনি যা করছেন তা সত্যি গুরুত্বপূর্ণ আপনার চারপাশের প্রতিটা জীবনের জন্য, এমন হলে অনুপ্রেরণার দরকার হবে না, জীবন এমনই চলবে। দেখুন, আপনার হৃৎপিণ্ডের স্পন্দন করার জন্য কি কোনো অনুপ্রেরণা লাগে? আপনাদের জিজ্ঞেস করছি। জীবনের এই সমস্ত প্রক্রিয়াগুলো কিন্তু অনুপ্রেরণা খুঁজছে না, তাই না? বর্ষা আসার জন্য কিন্তু অনুপ্রেরণা খুঁজছে না, না, ও বছরের পর বছর ঠিকই আসছে কারণ প্রাকৃতিক প্রক্রিয়াটা চালু আছে বলে। ঠিক একইভাবে আপনার আর আমার মধ্যে জীবন চালু রয়েছে। আমি যেটা বলতে চাইছি তা হলো, আপনি যদি এমন কিছু করেন যা আপনি যে জীবন সেই জীবনের মৌলিক প্রক্রিয়ার সাথে একই ছন্দে আছে, সেটা লক্ষ লক্ষভাবে প্রকাশ পেতে পারে। শুধু যে আধ্যাত্মিক শিক্ষাই হতে হবে তেমন কথা নেই, এটা লক্ষ লক্ষভাবে অভিব্যক্তি পেতে পারে যে আপনি যেটা করছেন তা আপনার মৌলিক জীবন প্রক্রিয়ার সাথে এক লয়ে আছে। এমন হলে নিজেকে অনুপ্রাণিত রাখতে আপনার অন্য কিছুই লাগবে না, সহজেই জীবনের অংশ হিসেবে আপসেই এটা হবে। আপনি কতটা করবেন সেটা নির্ভর করছে কতটা সময় আপনি নিজেকে উন্নত করতে ব্যয় করছেন তার উপর। এই মুহূর্তে পৃথিবীর সমস্যাটা হলো এটাই, মানুষ সবসময় নিজের কাজকে উন্নত করার চেষ্টা করছেন। আপনি যদি নিজের কাজকে উন্নত করেন নিজেকে উন্নত না করেই, তাহলে আপনি নির্ঘাত একসময় ভেঙে পড়বেন। এটা এরকম, আপনি একটা ফর্মুলা ওয়ান ট্র্যাকে গেলেন কারণ আপনি ফার্স্ট ট্র্যাকে থাকতে চান, আর আপনি নিজের মারুতি 800টা নিয়ে গেলেন। ধরুন আপনি সঠিক স্পিডে পৌঁছলেনও, তবু দেখবেন চারটে চাকা খুলে চারদিকে ছিটকে যাবে, ওটা বজায় রাখতে পারবে না। আপনি যদি সেই ধরনের স্পিডে আর সেই ধরনের ট্র্যাকে চলতে চান তাহলে মেশিনটাকে অবশ্যই সেই মতো তৈরি করতে হবে। এটাকে উন্নত করাটা গুরুত্বপূর্ণ। যদি নিজেকে উন্নত করেন কাজ তো আপসেই হবে। আমার চারপাশে অনেক মানুষই জানেন তো, অনেক সময় তারা ভাবেন আমি অতি মানব কারণ যে পরিমাণ কাজকর্ম করি তা দেখে। এটা অতি মানব হওয়ার বিষয় নয়। যদি মানুষ হওয়ার সম্ভাবনাগুলোকে আপনি খুঁজে দেখেন, যদি মানুষ হওয়ার সম্ভাবনাগুলোর বিশালতাকে আপনি খুঁজে দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনাকে অতি মানব হতে হবে না, স্বয়ং মানুষ হওয়াটাই অসাধারণ কিছু। তো আপনার বাইরে থেকে কোনো উৎসাহ বা অন্য কোনো অনুপ্রেরণা লাগবে না, স্বয়ং জীবন প্রক্রিয়াটাই এটা করবে।